بسم الله الرحمن الرحيم. Hello friends, السلام عليكم. আজকে আমি আপনাদের সাথে সুন্দর ডিজাইনটি শেয়ার করব। তো এই ডিজাইনটি তোলার জন্য প্রথমে এই উপরের লাইনের যে লাইনটি রয়েছে নিচের ঘর থেকে প্রথম পাপড়ি নিচের ঘর থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরের মাথায় এসে এইভাবে প্রথমে একটি ঘর তারপর 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মাথায় এসে একটি ঘর এরপর আবারো নিচের দিকে সুইটিকে নিয়ে আসলাম। এখন নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে 1 2 3 3 নম্বর ঘরের মাথায় এসে একটি ঘর এভাবে একই নিয়মে সেলাই করতে হবে। আবারো নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে একটি এখন আবারো উপরের ঘরটি রেখে নিচের যে ঘর সেই ঘরে চলে আসলাম। এই পুরো ডিজাইনটিকে আমি লাচি সুতা দিয়ে তুলেছি, তিন তার করে সুতা নিয়ে নিয়েছি। আবারও একই নিয়মে নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মাথায় এসে একটি ঘর আবারও উপরের ঘরটি রেখে নিচের ঘরে চলে আসলাম। এভাবে 1 2 3 4 5 পাঁচটি ঘর তুলে নিয়েছি। এখন উপরের দিক থেকে একটি ঘর বাড়াবো, নিচের দিক থেকে একটি ঘর কমাবো, আবারও উপরের ঘর রেখে নিচের ঘরে চলে আসলাম। একই নিয়মে এখন সেলাইটিকে আমি উপরের দিকে তুলে নিচ্ছি। আবারও উপরের ঘর রেখে নিচের ঘরে আবারও নিচের দিক থেকে একটি ঘর কমিয়ে উপরের দিক থেকে একটি ঘর বাড়িয়ে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। প্রতিবার ঘর সংখ্যা থাকবে তিন। আবারও একটি 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মাথায় এসে একটি আবারও উপরের ঘরটি রেখে নিচের ঘরে একটি। এভাবে দেখুন আমার একটি পাপড়ি তোলা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পাপড়ি তুলব। তো এর জন্য এই শেষের লাইনের উপরের যে ঘরটি রয়েছে এখান থেকে একটি ঘর তারপর 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মাথায় এসে একটি ঘর আবারও উপরের ঘরটি রেখে নিচের দিকে একটি। একই নিয়মে এখন আমি এই সেলাইটি তুলে নিচ্ছি। আবারও একটি ঘর নিয়ে 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মাথায় এসে একটি ঘর এভাবে আমার চারটি পাপড়ি তোলা হয়ে গেছে। এখন আমি সুইটিকে নিচের দিকে গেঁথে নিচ্ছি। তো প্রথম পাপড়িটা আমি যেভাবে তুলেছি একই নিয়মে আমি বাকি চারটি পাপড়িকেও তুলে নিয়েছি একই নিয়মে একই ঘর সংখ্যা দিয়ে। এদিক থেকে এ পাপড়িটা তোলার পর উপরের ঘর থেকে তুলেছি সেলাইটি। আবারও এর তৃতীয়টা তোলার পর তৃতীয়টি তোলার জন্য এর নিচের ঘর থেকে তুলেছি আবারও উপরের ঘর থেকে। এভাবে একই নিয়মে সেলাইটি পুরো সেলাইটি হয়েছে। তো ফ্রেন্ডস দেখুন আমার এই ডিজাইনটি মাঝখানে কিছু অংশ ফাঁকা রয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি ফাঁকা অংশ ভরাট করে নিয়ে আসব। তো যদি বরাবরের মতো আমার আজকের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।